হ্যালো বন্ধুরা আমার নাম হলো আগ্নেয় গুপ্ত দেখছেন গুপ্ত রিভিউ ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমরা সেই যে হলুদ পাখির সিজন টু এর ট্রেলার রিভিউ করব তো সেই যে হলুদ পাখি সিজন ওয়ান টু থাউজেন্ড তো প্রায় তিন বছর পর সিজন টু টা আসছে ভালো লেগেছিল আর হয়েছিল প্রথম দিকে যে কাজগুলো হয়েছিল তার মধ্যে এটা একটা আর এই সিজন ওয়ানটা ভালো হওয়ার পেছনে অনেক অনেক রিজন আছে তার মধ্যে প্রথম হলো যে জেনারেলি আমরা বেঙ্গলি ওয়েব সিরিজ এর মধ্যে ক্যারেক্টার ড্রিভেন্ট সিরিজ দেখতে পাই না সবসময় প্লট রিভেনে দেখি বাট এখানে ক্যারেক্টারগুলোকে খুব ভালোভাবে ফ্লেশ আউট করে উঠেছিল আর স্পেশালি শাস্ত্র চ্যাটার্জি আর ত্রিধা ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল দুটো ক্যারেক্টারই খুব ইন্টারেস্টিং স্পেশালি ত্রিধা ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে ডেভেলপ করেছিল প্রচন্ড লেয়ার একটা ক্যারেক্টার আর সিজন টু এর ট্রেলারেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক কিছু না জানা জিনিস আছে যেগুলো তৃধা ব্যাপারে আমরা জানি না তো লাইফের মধ্যে আরো কত কমপ্লেক্সিটি ছিল তো সেইগুলো আমরা সিজন টু তে দেখতে পাবো এবার সিজন টু ট্রেলারের উপরে আসি তো সিজন ওয়ানটা একটা মাটার মিস্ট্রি ছিল কিন্তু তার সাথে মিউজিক অ্যান্ড গান বাজনাটা অনেক বড় রোল ছিল গল্পটার মধ্যে বা সিজন টু তে আমরা সেভাবে কোনো গান দেখতে পাচ্ছি না তো এবার সিরিজটা বোঝা যাবে যে কত গান বাজনা রেখেছে গল্পটার মধ্যে আর ইউথুনেশিয়ার যে ব্যান্ডটা ছিল মানে তৃতীয় বন্ধুদের যে গ্রুপটা ছিল সেই ক্যারেক্টার্সগুলো কি এই সিজনে থাকবে কিনা সেটা একটা দেখার বিষয় নতুন ক্যারেক্টারসের মধ্যে আমরা কৌশিক সেনকে দেখতে পাচ্ছি এবার কৌশিক সেনার সাথে তৃতীয় কি কানেকশন আরো জীবনের আরো কি ছোট ছোট কমপ্লেক্সিটি আছে মানে যে যে জিনিসগুলো আমরা এখন জানি না সেগুলো ছোট ছোট ক্লু দিয়েছে ট্রেয়ারটার মধ্যে বা সিরিজটা এরই বোঝা যাবে যে আরো কত না জানা তথ্য আছে ত্রিধার গল্পের মধ্যে তো খুব বেশি কিছু রিভিল করছে না ট্রেলারটার মধ্যে হ্যাঁ ছোট ছোট ক্লু অবশ্যই দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি বিগ স্টোরিটা কি হতে পারে সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না আর দুটো মেইন কোশ্চেন যে ত্রিধার সাথে শাশ্বত যে মেয়ের কি কানেকশান আর যদি ওর স্যার ত্রিধাকে মেরেই থাকে তো মালডইটা বাকি করে এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি আমরা সিজন টুতে দেখতে পাবো কিন্তু হয়তো ফোরটিন্থ এপ্রিলেই বুঝতে পারবো অল ওভার বলে যেমন বললাম আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে যদি কিছু আহ গান বাজনার সিকুয়েন্স যদি দিত তাহলে আরেকটু ইন্টারেস্টিং হতে পারত ট্রেলারটা বাট অল ওভার ভালোই হয়েছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং